হ্যালো ফ্রেন্ডস, আমি আবার চলে এসেছি তোমাদের সামনে। আমি তো রুগী হয়েছি, আমার পাশে যদি পুজো হচ্ছে সেখানে যাব বলে, তো চলো ওখানে দেখি কি পুজোতে হচ্ছে, কি মানে সব সবাই তৈরি করেছে, কি হয়েছে সব দেখাবো তোমাদের, চলো। হ্যান্ড অফ করা হয়নি, হ্যান্ড অফ করেছি। ইত্যাদির শুনতে থাকবে।
দিদিকে দেখেছি ভালো হলো বাইক কেউ যায়, আরে না বাইকে নিয়ে যেত কিন্তু ওই তলিয়াকে মানে ঢাকি এলাকা নিয়ে যেত সেজন্য তুই নেই আচ্ছা ঠিক আছে তুমি যাও তুমি যাও তারপর দেখছি না না টুকু যাবে বলছো আমি এখন যাবো না তো সুন্দর হয়েছে ঘরটা পুরো ভরা হয়েছিল হ্যাঁ সকাল থেকে চলছে কালী পুজো মুখের কথা করলো কালী পুজো মুখের কথা তোমার ছেলেটা কয় এই দেখো আমি এখন সেই যে পুজোতে এসেছিলাম তো দিয়ে তারপরে পুজোতে এসে দিয়ে মনে করলাম একটুখানি ঘুরে আসি বাড়ির থেকে তো মানে এমনি সময় ঘুরতে বেরোনো যায় না ঘোরা হয় না সেরকমভাবে আমি আর আমার বৌদি আমার বৌদিও গেছিল ঠাকুর ঠাকুর দেখতে মানে প্রসাদ খেতে আমার বৌদি বাড়িতে আমার বৌদির বাড়ি আমার দাদার বাড়ি বলেছিলেন তো একসাথে সব আলাদা আলাদা না আমাদের একই পাড়াতে বাড়ি যে বৌদি আবার ড্রেস চেঞ্জ করে ফেলেছে দিয়ে আমরা দুজনে আমার দাদা একটা জায়গা কিনেছে সুন্দর মানে একটা বাগানে সেই বাগানে যাচ্ছি সেইখানে গিয়ে আমার দাদা জায়গাটা দেখতে যাচ্ছি মানে একটু ইচ্ছে করছে বিকেলবেলায় ঘুরতে যায় তার বৌদিকে বললাম চলো বৌদি তুমি আর আমি যাই তা আমি আর ও দুজনে মিলে যাচ্ছি এরকম বাগান দিয়ে যাচ্ছি এই বাগানটা দিয়ে যাচ্ছি এই এই হচ্ছে রাস্তা এইটা একটা বাগান ছিল কত বাড়ি হয়ে গেছে সেগুন বাগান ছিল আম বাগান সেগুন লিচু এ টু জেড সব কেটে ফেলেছে সব কেটে ফেলেছে এই জায়গা দেখো দেখো ঘাসগুলো কি সুন্দর লাগছে হ্যাঁ এগুলো কি বানানো নাকি দারুণ লাগছে না কি সুন্দর দেখতে লাগছে এগুলো আবার কারা যেন পুজো এসে গেছিল তাদের বাড়িতে বোধ হয় কালী পুজো এসে যে কি সুন্দর আমাদের জায়গা ও ঠাকুর ভাসান নিয়ে এই যে মাথায় করে ঘট নিয়ে আসছে ঠাকুর বিসর্জন হয়ে গেছে বোধ হয় তাদের নিয়ে এই যে আসছে এলো ভাবে বা ভিডিওটা হ্যাঁ সময় মা তুলতে এইটা ব্লক করতে পেরেছি বেশ কি সুন্দর একটা ব্লক হয়ে গেল ভাইরাল নাকি করো আমাদের হাসি শুনে বাবার কি সুন্দর পায়রা গুলো লাগছে কে কত সুন্দর দারুণ সুন্দর কি বলবো মানে আমরা একটু রাস্তায় যাচ্ছি আমি বললাম না আমার ছেলের শরীর খারাপ চলে রাখা তাই জন্য একটু স্যারের কাছে যাচ্ছি স্যারের বন্ধুকে সেখানে গিয়ে একটু বলে আসবো যে পড়তে পারবে না তো সেই হিসেবে আমি একটু বলতে যাচ্ছি তাই আমি স্যারের বাড়িতে যাচ্ছি এসে আবার নেক্সটে তোমাদের সঙ্গে আমার ঘরে দেখা হবে তো আজকে আমি একটা
বাবারে আমি একটা জিনিস ঠিক করেছি, আজ আমি একটা গান শোনাবো তোমাদের, সেটাই আমি ঠিক করেছি না, তো সেটা আমি আমার ঘরে গিয়ে ইচ্ছে তোমাদের গানটা শোনাবো। তো আমার খুব ইচ্ছে গানটা করার, তো যেমন হোক তোমরা শুনবে। তো চলো আমি আগে স্যারের বাড়িতে ঘুরে আসি, তারপরে না হয় তোমাদের সঙ্গে আবার ঘরে আমার ঘরে দেখা হবে। আমরা না মানে কি বলবো, ডাক্তারখানে এসেছিলাম আবারও, কারণ হচ্ছে ছেলের শরীর খারাপ। ভালো আছো? হ্যাঁ, এই তো এসেছিলাম হচ্ছে আমার ছেলের শরীর খারাপ, ঠোঁটে কামড় লেগে কেটে গেছে, দিয়ে চারটে সেলাই করেছি, দিয়ে তারপরে সেই তাকে মানে ওই সায়েন্সের জায়গাতে পড়াচ্ছিল আজকে, কিন্তু ঠোঁট কাটতে পারে না বলে দেখাতে এসেছিলাম, কিন্তু ওকে দেখছি তাপস বিশ্বাস। বাড়ি গিয়ে আবার দেখা হবে না।